আমি ভুল পথে হেঁটেছি বহুদূর, ভুল দরজায় দিয়েছি পা, ভুল মানুষকে ভালোবেসে তাই ভুল হয়ে গেছে জীবনটা। দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলেই সেই দুঃখের অবসান হয় না। মনের অনুভূতি, ভালোবাসা, মায়া, এগুলো যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না বিশ্বাস, না আবেগ, না ভালোবাসা। স্ত্রীকে কখনো দাসী নয়, জীবনসঙ্গী হিসেবে মর্যাদা দিন, কারণ সে তার পিতামাতার কাছে একসময় রাজকন্যা ছিল, ঠিক যেমনটি আপনার বোন আপনার পিতামাতার কাছে। দুটো সময় তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায়। নাম্বার এক, যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য। নাম্বার দুই, যখন তোমার কাছে সব কিছু থাকে তখন তোমার ব্যবহার। যেসব মানুষ অন্যের নামে আপনার কাছে খারাপ কথা বলে, তারা কিন্তু আপনার নামেও অন্যের কাছে খারাপ কথা বলতে পারে, সুতরাং এদের থেকে দূরত্ব বজায় রাখুন। ভালো মানুষই প্রতি পদে পদে ঠকে বেশি, এটা তাদের ভালো মানসিকতার ক্ষতিপূরণ। যে আপনাকে হারানোর ভয়ে কাঁদত, একটা সময় দেখবেন সে আগে হারিয়ে গেছে। যে মানুষটা সব সময় বলতো চিন্তা করো না আমি তো আছি, একদিন সেই মানুষটাই পৃথিবীর সব থেকে বড় দুশ্চিন্তার কারণ হয়ে চলে যাবে। কেউ আঘাত দিলে না কেঁদে পাঁচটি কাজ করুন, জীবন পাল্টে যাবে। নাম্বার এক, নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং সৃষ্টিকর্তা যা করেন তা ভালোর জন্যই করেন, এই কথার উপর পূর্ণ বিশ্বাস রাখুন। নাম্বার দুই, নিজেকে বৈধ কর্মের মধ্যে ব্যস্ত রাখুন। নাম্বার তিন, নিজের ধর্ম চর্চা করুন। নাম্বার চার, ভালো মানুষের সাথে সময় কাটান। নাম্বার পাঁচ, মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই পৃথিবীতে মায়ে একমাত্র ব্যক্তি যিনি নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসেন। ভেবেছিলাম তোমার ভালোবাসা আমায় বদলে দিবে, কিন্তু অবশেষে তোমার অবহেলা আমায় বদলে দিল। যারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে, তারা কোনোদিনও কাউকে ঠকাতে পারে না, চেয়েও পারে না, বরং বারবার নিজেরাই বোকার মতো ঠকে যায়। বাবা মা দুটো সময় সবচেয়ে বেশি কাঁদে, বিয়ের পর মেয়ে যখন অন্যের ঘরে যায় এবং ছেলে যখন তাদের থেকে মুখ ঘুরিয়ে নেয়। টাকা থাকলে যেমন পৃথিবী কেনা যায়, তেমনি টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। রিলেশন একটা মানসিক রোগের নাম, এটাতে জড়ানোর পরে সুস্থ মানুষও রোগী হয়ে যায় এবং এক পর্যায়ে গিয়ে আর কোনো ঔষধ কাজ করে না। স্বার্থে আঘাত লাগলে এই দুনিয়ায় মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক ভাঙতে সময় নেয় না। সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। কেউ আমার সাথে মিথ্যাচার করেছে এজন্য আমি হতাশ নই, বরং আমি এজন্য হতাশ যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারবো না। যে ভিতরে ভিতরে মরে যায় সে অন্যদের বাঁচতে শেখায়। যদি তুমি এমন কাউকে খোঁজো যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে, তাহলে গিয়ে একবার আয়নার সামনে দাঁড়াও, সেই মানুষটাকে দেখতে পাবে। বালতি যতই বিশাল হোক না কেন, পিনের মতো ক্ষুদ্র একটা ছিদ্র তা সহজেই খালি করতে যথেষ্ট। তাই জীবনের কোনো ভুলকেই কখনো ছোট করে দেখা উচিত নয়। শূন্য পকেট যেমন বাস্তব পরিজন চেনায়, তেমনি আঘাত আমাদের মানুষ হতে শেখায়। পরিস্থিতি আর সময় যত জটিল হবে ততই তুমি মানুষ চিনতে শিখবে। মানুষ কি ভাববে এটা ভাবতে ভাবতে আমরা নিজেদের নিয়ে ভাবতে ভুলে যাই। অবহেলা পেলে মানুষ মরে যায় না, হয়তো খুব কষ্ট হয়, ভিতরটা ভাঙতে ভাঙতে দেখবেন একদিন সেই মানুষটাও অনেক মজবুত হয়। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়া হলো বাস্তবতা। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবেচিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেয়। কেউ যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে, তাকে কখনো কষ্ট দিও না, কারণ বিশ্বাস হারিয়ে গেলে মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাও চিরতরে হারিয়ে যায়। পৃথিবীতে প্রতিটা মানুষের একটি করে গল্প থাকে, কাউকে ভালোভাবে না জেনে তার সম্পর্কে কিছু বিচার করে ফেলা ঠিক না, কারণ সত্যিটা আপনাকে চমকে দিতে পারে। একটা বয়সের পর কারো সুন্দর চেহারা, গুড লুকিং, সুন্দর হেয়ার স্টাইল
এসব আর কিছুই আকর্ষণ করে না। যেটা আকর্ষণ করে সেটা হলো একটা সুন্দর মানুষের ব্যক্তিত্ব ও চরিত্র। জীবনটা আসলে সরল অঙ্কের মতো, শুনতে মনে হয় খুব সহজ, কিন্তু সমাধান করতে গেলে বোঝা যায় কতটা কঠিন। কোনো পুরুষ যখন পাগলের মতো কোনো নারীকে ভালোবাসে, সেই নারীকে ভাগ্যবতী বলা চলে। হাজার জন আসলেও তার অভাব পূরণ করতে পারবে না যে তোমায় ছেড়ে চলে গেছে। তিন ধরনের মানুষের অহংকার বেশি হয়। নাম্বার এক, হঠাৎ বড়লোক হলে। নাম্বার দুই, বেশি শিক্ষিত হলে। নাম্বার তিন, বেশি সুন্দর হলে। ছেড়ে যদি যেতেই হয়, অজুহাত দেখিয়ে নয়, সত্যি কথা বলে চলে যেও। বৃষ্টি না আসলে বোঝা যায় না সাঁতার কোথায় ছিদ্র আছে, তেমনি খারাপ সময় না আসলে বোঝাই যায় না কার মনে কি আছে। অর্থ আর স্বার্থ দুটো একে অপরের পরিপূরক। অর্থ ফুরিয়ে গেলে আপনি সমাজের কাছে মূল্যহীন, আর স্বার্থ ফুরিয়ে গেলে কিছু সম্পর্কের কাছে আপনি মূল্যহীন। এটাই বাস্তব। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। ভেঙে পড়ার কিছু নেই, জগতে যা কিছু হারিয়ে যায় দ্বিগুণ হয়ে ফিরে আসবেই অন্য পথে অন্য রূপে তোমার দরজায়। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলেও অনেক ক্ষেত্রেই স্বভাব পরিবর্তন করতে পারে না। বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন। ইচ্ছে করলেই বেঁচে থাকা যায়, কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না। সবাই কিন্তু সফলতা বা যোগ্যতা দেখে ভালোবাসে না, কিছু ভালোবাসা মন থেকেও আসে। কিছু মানুষ শুধুমাত্র একজনকেই ভালোবেসে আগলে রাখে সারা জীবন। এতটাও অবহেলা করো না যাতে করে আমিও শিখে যাই ছেড়ে চলে যাওয়া। এতটাও অপেক্ষা করিও না যাতে করে আমিও শিখে যাই বাড়ি ফিরে আসা। একলা জীবনযাপন তবুও ভালো অপেক্ষার বিষ অনুভব করার চেয়ে। এতটাও নিজেকে মূল্যবান ভেবো না আমাকে তাৎপর্যহীন ভেবে, তাতে করে আমিও শিখে যাই অর্থহীনতার মানে। তুমি যা পারো আমিও তা পারি, কতটা পারি সে কথা আমার রব জানে। আনন্দে থাকার উপায়, পরচর্চায় কান দিও না, উপেক্ষা করো লোকে তোমাকে নিয়ে কি বলল। যদি আপনাকে কেউ গুরুত্ব দেয়া কমিয়ে দেয় বা গুরুত্ব দেয়া ছেড়ে দেয়, তখন তার প্রতি আপনিও অভিযোগ করা কমিয়ে দিন এবং অভিযোগ করা ছেড়ে দিন। আর চুপ থাকার নীতি অবলম্বন করুন। মনে রাখবেন, সবসময় কারো জন্য অ্যাভেলেবেল থাকা, তার পেছনে পড়ে থাকা, সবসময় অভিযোগ করা তার কাছে আপনার গুরুত্বকে কমিয়ে দেয়। আর হ্যাঁ, আর একটা কথা, ভিক্ষা চাইলে খয়রাত মিলে, সম্মান বা ভালোবাসা না। যখন আমরা বুঝতে পারি আমাদের থাকা বা না থাকাতে কারোর কিছু আসে যায় না, তখন কতটা তীব্র অনুভূতি কাজ করে বলে বোঝানো সম্ভব না। একজনের দিক থেকে যখন অবহেলার মাত্রা বেড়ে যায়, তখন অন্যজনের ভালোবাসাও ক্লান্ত হয়ে পড়ে। দোলনা যতটা পিছনে যায় ঠিক ততটা সামনেও আসে। তেমনিভাবে সুখ এবং দুঃখ উভয় জীবনে সমানরূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হয়ো না, সেটা সামনেও আসবে।